আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো শুকনা বড়ুয়ের আচার এটা আমি সুপারশপ থেকে কিনে নিয়ে আসছি খুব ভালোই আছে বড়ইগুলো তাই নিয়ে আসলাম নতুন একটা রেসিপি করার জন্য প্রথমে আমি বড়ইগুলো ভালো করে ধুয়ে এখন আমি সেদ্ধ করে নেব এবং কিছুক্ষণ পরপর আমি এটাকে নেড়ে দেবো যাতে সবগুলো বড়ই যেন সেদ্ধ হতে হতে পারে বারবার আমি কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে দেব একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনারা বড়ইটাকে ধোবেন তখন একটু বড়ইটাকে চেক করে নেবেন কোনো যেন পোকা টোকা না থাকে এখন আমার বড়ইগুলো সেদ্ধ হয়ে গেছে মানে ফুটে গেলেই আপনি বুঝে যাবেন এটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি বড়িটা নামিয়ে ফেলব এখন আমি বড়িগুলোকে পানি দিয়ে ছেঁকে নেব ছেঁকে একটা জালিতে আমি নিয়ে নেব যাতে পানিগুলো ঝরে যায় এখন আমি একটা কড়াইয়ে এখানে আমি সরিষার তেল নিয়েছি প্রায় একশো গ্রামের মতন তারপর এখানে আমি কিছু কয়েকটা মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ একটু ভাজা হয়ে আসলে আমি বড়ইগুলো আস্তে আস্তে দেবো একটু সাবধানে এই সময়টা কাজ করবেন কারণ গরম তেল যেন ছিটে শরীরে এসে না পড়ে সাবধানের সাথেই আমরা এই কাজটা করব এই পর্যায়ে আমি বলে নেই যারা আমার রেসিপি পছন্দ করেন ভালো লাগে তারা সব সময় আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক আর কমেন্ট করে যাবেন অবশ্যই এটা আমাদের জন্য অনেক উপকার হয় আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান চলে যায় আমি যখনই কোনো ভিডিও দিই এখন তেলে আমি ভালো করে এই বড়ইটাকে কিছুক্ষণ ভেজে নেব আমার আগে থেকে এখানে আচারের মশলাটা তৈরি করা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আচারের মশলার একটা রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব এখন এখানে আমি আমার কাছে নর্মাল যেটা আমরা খাবারে ইউজ করি সেই লবণটাই আমি ব্যবহার করছি আপনাদের কাছে যদি বিট লবণ থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন আমারটা শেষ হয়ে গেছিলো বলে এখন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করছি এখন আমি এখানে খেজুরের যে ঝোলা গুড়টা আছে সেটা দিয়ে দিচ্ছি আপনি খেজুরের যে পাটালি গুড়টা সেটাও দিতে পারেন কাজের সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম ভালো করে এটা মিক্স করে নিতে হবে একটু পানি দিয়ে দেবো যাতে ভালো করে গুড়টা মিক্স হয়ে যায় বড়ইগুলোর সাথে আর ভিতরেও যেন মশলাটা চলে যেতে পারে কারণ ভিতরে যদি মশলাটা না যায় তাহলে আচারের স্বাদটা ঠিক পাওয়া যাবে না এই আর কিছু দিয়ে আমরা একটুখানি বড়িগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দেবো পানি শুকিয়ে আসার পর আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি যেটা সিরকা মানে এটা মানে সংরক্ষণের জন্য খুব ভালো আর আপনি যদি সাথে সাথেই খেয়ে নেন তাহলে এটা না দিলেও চলে সংরক্ষণের জন্য এই শিরকাটা ব্যবহার করা তারপর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব পুরো শুকিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমার কমপ্লিট আচার আমার হয়ে গেছে আপনারা যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আমার কিছু মানে সংখ্যক দরকার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পরিচিতজনদের কাছে একটু পৌঁছে দেবেন কষ্ট করে ভিডিও করার পর আপনারা পাশে না থাকলে আমি সাফল্যতা অর্জন করতে পারবো না তো আমার তৈরি হয়ে গেল বড়োয়ের আচার শুকনা বড়োয়ের আচার আপনারা এটা করে আমাকে অবশ্যই ফিডক্যাপ ফিডব্যাকটা জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম